ঢাকাইয়া ফুলা যখন গ্রামে আসে তখন তার অবস্থা দেখেন। ও মাই গড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে ঢাকার লোকজন সব চলে এসেছে বগুড়াতে, আমরা গ্রামে এসে কুয়াশা উপভোগ করতেছি। আজকে এত 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 কুয়াশা পড়ছে, মাশাল্লাহ। আমার হাজবেন্ড প্রায় কত বছর পরে কুয়াশা দেখছো? এভাবে 6 থেকে 7 বছর পরে এভাবে কুয়াশা দেখছে, এবং আমার আরিয়ান ফার্স্ট টাইম এরকম কুয়াশা দেখেন। এই যে নাম না জানা কি সুন্দর ফুল, মানে ফুলের কলিগুলা বের হয়েছে, এখনও ফুলগুলা বের হয় নাই। এটা সুন্দর সাদা সাদা বেগুনি বেগুনি ফুল, খুবই ভালো লাগে দেখতে। আমাদের দেশের মাটি কতটা উর্বর, মাশাল্লাহ। নিচে দেখেন পুকুর কাটা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। মানে কত মিটার হবে, দূর পর্যন্ত দেখা যায় না, 8 থেকে 10 মিটার বা 15 মিটার সর্বোচ্চ দেখা যায় না কিছুই। এই যে দেখেন সব কিছু ঝাপসা। মানে আমরা ফেব্রুয়ারির আজকে 5 তারিখ এখানে আসছি, আমরা ভাবি না যে কুয়াশা পাবো। তো ওই যে মানুষজন বের হচ্ছে রাস্তা দিয়ে, এটা হচ্ছে মাটির চুলা। এই চুলায় রান্নাবান্না তেমন হয় না, তেমন হয়ই না বললেই চলে। এটা যখন বেশি রান্নাবান্না হয় তখন এটাতে বাইরে রান্না করা হয়। আমি তো শীতে প্রায় কাঁপুনি দিচ্ছি এত শীত। তবে রেদনের মেবি অনেক ভালো লাগতেছিল, কারণ ও শীত অনেক পছন্দ করে। বাট আরিয়ানের জন্য শীত আমরা আসি নাই, কিন্তু হলো ভাগ্যক্রমে মিলে গেছে এরকম একটা ব্যাপার। এই যে মানুষ বাইকে করে যায়, কত সুন্দর দৃশ্য না! আসলে গ্রামে না আসলে এই দৃশ্যগুলো পাওয়া যায় না। বাড়ির একপাশে পুকুর, একপাশে রাস্তা, কি সুন্দর সবুজ গাছপালা, বিশেষ করে বাঁশ ঝাড়গুলা, সব মিলিয়ে খুবই ভালো লাগে। আর কুয়াশার জন্য আমি তো নিজেও দেখতে পাচ্ছি না, আপনাদেরকেও দেখাতে পারছি না। আর এটা হলো আকন্দ গাছ, আর এটা হলো সজনে ডাটা গাছ। সজনে ডাটা গাছে অনেক ফুল আসছে, এগুলো এখন ডাটা হবে। তো আমি ওয়েট করতেছি। ইয়েস, বুয়া গায়া। ও ঠান্ডার জন্য আবার জ্যাকেট নিতে গেছিল, জ্যাকেট নিয়ে আসছে। এখন সে চুলায় হচ্ছে আঁচ পোহাচ্ছে, আমাদের ভাষায় মানে আগুনের তাপ নিচ্ছে আর কি। বাট এই চুলাটা আমি আপনাদেরকে দেখাই, সে যে এটা আসলে সে ই করছে, মানে কি বলে এটা, ড্যামি, ড্যামি দেখাইছে। এই যে দেখেন পুরা চুলা কিন্তু ফাঁকা, এখানে রান্না বান্না হয় না। তো এই তো হলো অবস্থা, এই যে বাঁশঝাড় রাস্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।